Hey, what's up guys? Welcome to my new vlog. আজকে আমি আপনাদের সামনে তুলে দেব যে হবি ওয়ান্স টু শ্রীমঙ্গল আমাদের যে ট্রু লাস্ট ট্রিপ ছিল সেটা অসাম একটা ট্রিপ ছিল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও, আশা করি সাথেই থাকবেন। সো আমরা বাসা থেকে বেরোচ্ছিলাম, সাথে একটা হিরো টাইপের একটা বাই ছিল, উনি অ্যাকচুয়ালি আমার রুমমেট এবং খুবই সুন্দর ট্রিপে ছিল। এবং আমাদের যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে রাজীব ভাই অমুক তমুক যারা আছেন সবাই আমরা মানে খুব ধরনের প্ল্যানিং ছাড়াই বেরিয়েছিলাম। সো আমরা একটু থানার সামনে এসে একটু প্ল্যানিং করতেছি যে কোন জায়গায় গেলে আসলে ভালো হয়। অ্যাকচুয়ালি আসলে সব জায়গায় একাধিক সব ইভেন্ট লেন্টাকাল থেকে আমরা সবাই যেতেছি ওই জায়গায়, তো এরপর আবারও যাওয়া আর কি পুরো পয়সা কিছু করে নাই। সব তার কোনো জায়গা নাই, জায়গাটা না করলে তৈরি করা যায় না। সো শ্রীমঙ্গল যাচ্ছি শেষ পর্যন্ত, এটাই সিদ্ধান্ত হয়েছে। এবং শ্রীমঙ্গলে ডুবতেই দেখবেন যে প্রাকৃতিক যে দৃশ্য সেটাই আসলে একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার। অ্যাকচুয়ালি আমরা যারা সিলেটে থাকি তাদের কাছে এটা তেমন কিছু না হইলেও যারা সিলেটের বাইরে আছে তাদের কাছে এটা একটা স্বপ্ন, ওয়ান কাইন্ড অফ ড্রিম। সো এই ভিডিওর মাঝখানে কিন্তু আপনার একটা অন্য ধরনের একটা মেসেজ আছে, যেটা আপনার দেখবেন যে যে সরকারি চাকরিজীবীর অ্যাসিস্ট্যান্ট হলো মানুষের যে একটা পাওয়ার সেটা আপনারা দেখতে পারবেন। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আপনারা যারা সিলেটের বাইরে থেকে আসবেন অবশ্যই আপনাদের এই জায়গাগুলো ভালো লাগবে, যেমন চা বাগান প্লাস প্রাকৃতিক একটা দৃশ্যগুলো, এগুলো আপনারা আসলে দেখার মতো। প্রাকৃতিক যে দৃশ্যগুলো এক এক সময় এক এক রকম ঋতুর সাথে আমাদের নিজের কে রূপ পরিবর্তন করে, যেমন ওই যে এক পাশে আপনার ছায়ের বাগান আছে যেখানে সবুজ পাতা আছে সেটা দেখলে অবশ্যই ভালো লাগে, অন্য পাশে দেখা যাচ্ছে যে আবার রাবার বাগান ছিল, যে রাবার বাগানগুলো আপনার পাতা ঝরে গেছে, তখন ডিসেম্বর মাস ছিল, তখনও পাতা ঝরে যাওয়া সেটার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য দেখা যাচ্ছে। যেমন ওই যে আপনার পাতা ঝরে গেছে এরপরে আপনার কোনো ডালপালা নেই একদম রৌপ্য হলো, এটা একটা আপনার ভিউ, এটাও এক ধরনের সৌন্দর্য। আসলে প্রকৃতি তার ঋতুর সাথে বিভিন্ন রূপে নিজেকে সাজিয়ে নেয়, প্রকৃতি যে রূপেই থাকুক না কেন সেটা কিন্তু আপনারা আসলে দেখার মতো। আমরা কিন্তু আমাদের ফোনের ক্যামেরা অন করতে ভুলিনি, আমরা আমাদের ফোনের মধ্যে অনেক ভিডিও করি, দেন আমরা ফটো সেশনও করি। যে সমস্ত জায়গা আমাদের দেখে ভালো লাগছিল ওই জায়গাগুলোতে আমরা একটু ড্র করি এবং ড্র করে আমরা আমাদের ফটো সেশন করি। এবং এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে আমার সামনে দেখা দিতে গেছিলো যে একটা গাড়ি আপনার এখানে আবার টায়ার পাঞ্চার হয়ে গেছিলো, ওনারা মেরামত করছিল তখন। আর পাহাড়ের যে আঁকাবাঁকা রাস্তাগুলো সেগুলো আপনারা অবশ্যই একটু সেফ ড্রাইভিং করবেন, কেননা এখানে আপনার অতিরিক্ত গতি হইলে আপনার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। সো আমরা মোটামুটি ডিসেন্টে একটা গতিতে আগাইছি, অতটা বেশি স্লো না আবার অত গতিতেও না। ইভেন অনেক ওই দিন কিন্তু আবার অনেক পিকনিক যারা করে স্কুল থেকে তাদেরকেও আমরা দেখছি এবং অনেক পর্যটকরাও ছিল। তবে বেশিরভাগ ছিল আপনার স্কুলের বা বিভিন্ন কলেজের, যারা বিভিন্ন স্কুল কলেজ থেকে আসে তারা বেসিক্যালি আপনার ওই যে আমাদের যারা সিলেটে আছে তারা সাতচুরি দেন শ্রীমঙ্গল এরপরে আপনার মলিবাজার এই সমস্ত জায়গাতে যাইতে পছন্দ করে, যেগুলো একটু ডিস্টেন্স একটু কম। সো এই জন্য দেখা গেছে আপনার ওই দিন একবার উইকেন্ডে ছিল, এই জন্য আপনার একটু বেশি ছিল আপনার ওই যে যারা স্কুল থেকে আসে পিকনিক করতে। সো আমরা সর্বোপরি আর বেশিক্ষণ না, আমরা হয়তো এসে গেছি আপনার ওই যে চায়ের দেশে স্বাগত, যেখানে যারা একটা স্ট্যাচু করা আছে সেটাও আসলে একটা দেখার মতো। এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গলের একটা ট্র্যাডিশনাল একটা সিন যেটা আসলে দেখার মতো। সো এই সিনের মধ্যে আমরা নামি এবং নাইবা আমরা নিজেদের মতো অনেক ফটো সেশন করি এবং ভিডিও বানাই, এছাড়া অনেক পর্যটকরা ছিল তো আমরা নিজেরাও ফটো সেশন করতে ভুলিনি এবং আমরা আমাদের নিজেদের মতো করে বলছিলাম। তখন রাজীব ভাই যারা ছিল তারা কিন্তু জার্জির মতো করে পোজ দিতে ব্যস্ত ছিল, তো আমি আমার মতো করে একটু ভিডিও টিডিও বানাবার চেষ্টা করছিলাম। এরপরে আমরা এই ফটো সেশন শেষ করে আমরা আবারও আমাদের বাইকগুলো স্টার্ট করি এবং আমরা রওনা দিই। সো এই বাঁকা রাস্তাগুলো কিন্তু আসলে সেই বাঁকা রাস্তা, যা আগেও বলছে অনেক সুন্দর, এখন দেখা যাচ্ছে যে অনেক খুবই সুন্দর একটা মোড় ছিল, এটা আসলে দেখার মতো ছিল। আর আমরা কিন্তু এখন যে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে ওই যে একটা চিড়িয়াখানা আছে, সো ওই আমরা এখন চিড়িয়াখানা দেখতে যাচ্ছি। সো যেটা বলছিলাম যে আপনাদের যে একটা টুরিস্ট আছে ভিডিওর লাস্টে, সো সেটা হচ্ছে আপনার যারা সরকারি চাকরি করে বা বড় বড় অফিসারদের গাড়ির ছালায় তাদের যে পাওয়ার আমরা তখন দেখতে পাচ্ছিলাম। আমরা অবশ্য বাইক নিয়ে ঢুকে গেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, এরপর সে আমাদের পাস দিতে রাজি না, মানে ও আপনার একটা ক্রস রাস্তা দিয়ে ঢুকে, আমরা কিন্তু মেইন রাস্তায় ছিলাম, অবশ্যই আমাদের রাইট ছিলাম কিন্তু আমরা এখানে তেমন কিছু বলি নাই আসলে কি আর বলার।
বিবেচনা যদি না থাকে তাহলে তো আর কিছু করে না। বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় আদালত, সেটা আমরা সবাই জানি। সো আসলে এখানে বিবেকের কিন্তু আগে থেকে এখানে রাজীব ভাই এবং ইমরান ভাই একটা বুঝে গেছিলো আমাদের জন্য অপেক্ষা করতে। তো এখানে যে আনারসগুলো কিন্তু খুবই রসালো ছিল এবং খুবই মিষ্টি। সো আর আশেপাশে দেখতে পাচ্ছেন যে আপনারা ওই যে এখানে বিভিন্ন স্কুল থেকে আসছে ওরা পিকনিক করতে, আর আমরা প্রায় এইখানের যে 20 টাকা করে দিচ্ছিল এই আনারস বা এই আনারসগুলো কিন্তু আসলে সুস্বাদু। এরপরে ফাইনালি আমরা পৌঁছে যাই যে আমাদের যে চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম, তো চিড়িয়াখানা যে মেইন যে ফটকের সামনে আপনার টিকিট করে ঢুকতে হয়েছে অবশ্য আমরা 20 টাকা করে নিয়েছিল। তো 20 টাকা করে নিয়েছিল আমরা সবাই ঢুকে গেছি। এরপর সবচেয়ে বড় যে বিষয়টা অজগর সাপটা কিন্তু আসলে দেখার মতো ছিল। তো আমাদের সাথে আরেকটা ভাই ছিল যে উনি বলে যে ওনার লাইফে যতবার আসছে মানে অজগর সাপরা উনি আপনার মানে দেখে যে মানে শুয়ে রয়েছিল মানে কখনো আপনার মাথা উচ্চ করে দাঁড়াইতে দেখে নাই। তো সে আসলে খুবই খুশি হয়েছিল এটা দেখে যে আজকে এতদিন পরে আপনাদের সাথে এসে যে দেখলাম যে না সাপটা একটু দা মাথা উঁচু করে আমাদেরকে সংবর্ধনা দিছে। সো ওর জন্য উনি আপনার এক্সাইটেড হয়েছে বা অনেক হ্যাপি হয়েছিল। এরপর আপনার যেখানে সোনাদের হরিণ ছিল অনেক সুন্দর সুন্দর, আগের থেকে এখন অনেক আপডেট হয়েছে, অনেক প্রাণী বন্যপ্রাণী সংরক্ষিত করছে ওনারা, বিভিন্ন প্রজাতির পাখি যেগুলো আসলে আপনার সব জায়গায় পাওয়া যায় না, অনেক দুষ্প্রাপ্য হয়। বিকেলে চায়ের আড্ডা দিতে কিন্তু আমরা বলিনি। সো ওইখানে ওখানে ফেমাস একটা চা স্ট্রং দোকান ছিল, ওইখানে চা বিক্রি করে। সো আমরা সেই চাটাকে মিস করি নাই এবং চারপাশের যে একটা প্রাকৃতিক একটা ব্যবসা সেপার ছিল, চা বাগান ছিল, আর তার যে আপনার অরিজিনাল কাঠিগুলো দিচ্ছে অসাম আসলে ছিল। সো আমরা এত পরিমাণ ঘোরাঘুরি করি যাতে আমরা ওই দিন কিন্তু আমরা লাঞ্চ করতে সময় পাই নাই। সো আমরা শেষ পর্যন্ত বিকেলে এসে লাঞ্চ করি এবং ফাইনালি পাঁচটিতে লাঞ্চ করি। সো পাঁচটি কিন্তু আপনার শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে ভালো মানে রেস্টুরেন্ট আমার মনে হয়েছিল।